একজন সফল ইউটিউবারের প্রথম কাজ হলো সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা। সঠিক কেন বলছি, কারণ ইউটিউব চ্যানেল তো যে কেউ করতে পারে, কিন্তু সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়। চ্যানেল কী নিয়ে করব, কোন টপিকের উপরে চ্যানেল তৈরি করব, ইউটিউবে কি চ্যানেল করতে গেলে কী কী লাগে, আজ এই সমস্ত ব্যাপারে কথা বলবো এবং চ্যানেল তৈরি করে দেখাবো এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আমি শামীম, তোমরা দেখছো টেকি শামীম ইউটিউব চ্যানেল। বেসিক্যালি আমরা আমাদের চ্যানেলে টিউটোরিয়ালস, টেক ভিডিওস, আনবক্সিং, টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের ভিডিও নিয়ে আসি। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওতে আগে বাড়া যাক। ইউটিউবে চ্যানেল করতে গেলে প্রথমে ভাবতে হবে আমার চ্যানেলটা কোন ক্যাটাগরির হবে। তো সেই হিসাবে আমাকে কিন্তু চ্যানেলের একটা ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি চুজ মানে এই নয় যে অন্যজন যা করছে, যেটা করে ভাইরাল হচ্ছে, আমিও ঠিক সেই জিনিসটাই করে নেব। কখনোই এটা করলে হবে না, কারণ তাতে তার ট্যালেন্ট আছে। তোমার নিজের দেখতে হবে যে আমার মধ্যে কোন ট্যালেন্টটা আছে, আমি কোন জিনিসটা ভালোবাসি। দেখো, ইউটিউব এমন একটা জিনিস নয় যেটাকে তুমি জোর করে করবে, যে জিনিসটা সেটা কিন্তু ইউটিউবে এসে তুমি পাবে না ভালো ফল। এখানে ফল পেতে গেলে তুমি বাস্তবে যেটা করো, তুমি বাস্তবে যেটা, মানুষকে কিন্তু সেটা দেখাতে হবে। আর সেটা দেখাতে গেলে তোমার কাছেও জিনিসটা ইজি হবে এবং তোমার পক্ষে কন্টিনিউয়াসলি ইউটিউবের পিছনে কাজ করাটা তোমার সার্থক হবে এবং মানে সুবিধাও হবে। তো প্রথমত ক্যাটাগরি চুজ করতে গেলে তোমার, যেটা বললাম, নিজের কী হবি, নিজের কী করতে ভালো লাগে। সাপোজ বক বক করতে বেশি ভালো লাগে, তাহলে তুমি ব্লগ চ্যানেল করো, মোবাইল তুলে ব্লগ করা শুরু করো। তোমায় সায়েন্স বেশি ভালো লাগে, তাহলে সায়েন্স ফিকশান একটা চ্যানেল বানাও, যেখানে তুমি সেই সব বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করো। এইভাবে তোমার ট্রাভেল ভালো লাগে, তো তুমি ট্রাভেলিং ব্লগ করো। ট্রাভেলিং তুমি ভালো ফটো এডিট করতে পারো, তো ভালো এডিটিংয়ের একটা চ্যানেল তৈরি করতে পারো। এইভাবে যে টপিক তোমার পছন্দ, সেই টপিকের মধ্যে তুমি কিন্তু ভিডিও তৈরি করতে পারো। এছাড়াও যেমন আছে গেমিং, তুমি গেম খেলতে খুব ভালো লাগে, তুমি ভালো স্কিল জানো গেমের, খুব সুন্দর সুন্দর হেডশট দিতে পারো গেমে, তো তুমি গেমিং চ্যানেল বানাও। যার যেটা ইন্টারেস্ট সেটার উপরে কিন্তু চ্যানেল বানাতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা মোটামুটি ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। এবারে আমাদের স্টেপ টু হচ্ছে আমাদেরকে প্রথমত একটা চ্যানেলের নাম ভাবতে হবে। এবারে নাম ভাবার সময় একটা সমস্যা হয়, দেখা যাচ্ছে আমি যে নামটা ভাবলাম সেই নামের অলরেডি চ্যানেল আছে ইউটিউবে। তো আমাকে নাম ঠিক করার আগে অবশ্যই ইউটিউবে সার্চ করে নিতে হবে যে নামটা আমি ঠিক করছি সেই নামের অন্য কোনো চ্যানেল আছে কি না, এবং যদি থাকে তাহলে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার কেমন, অনেক নাকি অল্প। যদি অল্প থাকে এবং তোমার মধ্যে যদি মনে হয় যে হ্যাঁ আমি ইজিলি একে ক্র্যাক করে যেতে পারবো, তাহলে তুমি সেম রাখতে পারো। আদারওয়াইজ চেষ্টা করো ইউনিক চ্যানেলের নাম রাখা, যেন ইউটিউবে সার্চ করলে তোমার চ্যানেলটাই সামনে আসে। তো এরপরে হচ্ছে আমাদের কিন্তু একটা চ্যানেলের জন্য লোগো, যেটা আমার চ্যানেলে যেমন লোগো আমার ছবি আছে, তোমরা তোমাদের ছবি দিয়েই কিন্তু চ্যানেলের লোগো করতে পারো। আদারওয়াইজ তোমরা একটা লোগো তৈরি করে নিতে পারো। আরও একটা জিনিস যেটা হচ্ছে কভার ফটো, বা আমরা ফেসবুকে যেমন কভার ফটো বলি, ঠিক এটা হচ্ছে ইউটিউবের চ্যানেল আর্ট, যেটা লোগোর পিছনে থাকে। তো এই সমস্ত চ্যানেল আর্ট কীভাবে তৈরি করতে হয়, চ্যানেলের লোগো কীভাবে তৈরি করতে হয়, এই সব নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দিয়ে দেবো, তোমাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখন মোটামুটি আমাদের চ্যানেল নাম, চ্যানেল লোগো, চ্যানেল আর্ট এগুলো আমাদের রেডি হয়ে গেল, চ্যানেলের ক্যাটাগরিও আমাদের রেডি হয়ে গেল। এরপরের আমাদের স্টেপ 3, ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা কীভাবে একটা ইউটিউবের চ্যানেল তৈরি করব, চলো আমরা সেদিকটাই দেখে নিই। আমি আমার মোবাইলের স্ক্রিনে যাই, এবং তো প্রথমত আমাদের প্লে স্টোরে যেতে হবে এবং সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব ব্রেভ বলে একটি ব্রাউজার আছে, ব্রেভ প্রাইভেট ব্রাউজার। তো এটিকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। গুগল ক্রোম থেকে আমরা করতে পারি, কিন্তু সেখানে একটি ভালোভাবে চ্যানেলটা তৈরি করতে গেলে কিছু একটু সমস্যা হয়, যে কারণে আমরা এই ব্রাউজারটাকে রিকমেন্ড করে থাকি। তো এটি ইনস্টল হয়ে গেল এবং আমরা এখান থেকে এটিকে ওপেন করে নেব। তো ওপেন হচ্ছে যতক্ষণ ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যারা চ্যানেলে নতুন এসছো, আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দাও। তো এখানে ডিফল্ট ব্রাউজারের জন্য বলছে দরকার নেই, কন্টিনিউ, ব্যাস এখানে খুলে গেল। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার,
কারণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে লাগে একটা জিমেইল অ্যাকাউন্ট আর একটা ফোন নাম্বার। তো জিমেইলে প্রথমেই যাব, gmail.com। তো gmail.com যাওয়ার পর এখানে কিন্তু আমরা একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে নেব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফর মাই সেলফ। এখানে নাম এই এটা তো সিম্পল জিনিস, সবাই পারো, তো এটা পূরণ করে নাও তোমরা। তো এইভাবে আমাদের কিন্তু পুরোপুরি ইমেইলটা আমরা এখানে ওপেন করে নিলাম, এবং ইমেইল ওপেন করে নেওয়ার পরেই আমাদের প্রধান কাজ শুরু হবে। তো ইমেইল আমাদের তৈরি হয়ে গেল, এরপরে আমরা কি করব, এখান থেকে সার্চ করব ইউটিউব। আমরা এখানে ইউটিউব সার্চ করে নেব। এই যে ইউটিউব আসলো, এরপরে আমাদের এই নিচে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব, এবং এটিকে আমরা ডেস্কটপ সাইট হিসাবে ওপেন করে নেব। তো ডেস্কটপ সাইট আমরা কেন ওপেন করব, যে কাজগুলো আমরা ডেস্কটপ বা ল্যাপটপে করতে পারবো সেই কাজগুলো বেশিরভাগই আমরা কিন্তু এই মোবাইলেই ডেস্কটপ মোডে ওপেন করলে করতে পারবো। তো চলো এই যে ইউটিউবের ফার্স্ট লিঙ্ক এখানে আমরা ক্লিক করে নিই। তো এবার এটিকে অ্যালাউ করে দিয়ে, তো এরপরে এই যে অ্যাকাউন্টের যে একটা লোগো আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেলে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর এখানটা আমাদের কিন্তু চ্যানেলের যে নামটা আমরা ভেবে রেখেছিলাম সেই নামটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো চলো আমি এখানটায় একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এখানে আপলোড পিকচার আছে, আমরা কিন্তু এইভাবে আপলোড করব না, আমরা জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে 2022 সালের জুলাই মাসের পরে থেকে, মানে এই আগস্টের শুরু থেকে একটি নূতন ফান্ডা এসে দাঁড়িয়েছে, যেটি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার পরেই কিন্তু এই লেখাটা দেয়, ইওর চ্যানেল ইজ বিইং ক্রিয়েটেড, চেক ব্যাক ইন এ ফিউ মোমেন্ট। মানে কিছুক্ষণ পরে চেক করতে বলছে যে চ্যানেলটি ক্রিয়েট হয়েছে কি না দেখো। ঠিক আছে, তো যতক্ষণ চ্যানেল ক্রিয়েট হয় ততক্ষণ আমরা একটু ওয়েট করি, এটি কিছু সময় সাপেক্ষ হতে পারে। তো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আবার আমি আসছি, ঠিক আছে।